আসবে চুয়াডাঙ্গার ছেলে সুমন। আসসালামু আলাইকুম। ওয়াও শিনাপু, ইন্দিলা সেক হোক গটেলে ফিনতরা মুজে ইন্দিলা সে পুতকুরা তিপরা কি বুঝলেন? কিছুই বুঝলাম না। জানতাম মনের কথা কেউ বোঝে না। আমাদের পটল মামা সেদিন পটল মামার স্ত্রী পটল মামাকে বলছে, তোমার সংসার করতে করতে আমার জীবনটাই শেষ, কেন যে জমদুতে এসে আমার জানটা নিয়ে যায় না সেটাই বুঝি না। এই সুরে পটল মামা বলছে, তোমার জানটিকে নিতে আসে কিন্তু তুমি যে পরিমাণে মেকআপ করে থাকো এসে চিনতে পারে না। সেদিন মুনমুনাবু রনি ভাইকে বলতেছে, এই কিরে রনি, তোকে না বলছিলাম গতকাল রাস্তায় কিছু ছেলে আমার নামে খুব আজে বাজে মন্তব্য করছে, তুই তাদের কি করলি? স্যার বললেন না পা, সে কি ঘুষাঘুষি। ঘুষাঘুষি মানে তুই কয়টা মারছিস? সাতটা। তুই কয়টা খাইছিস? তেরোটা পর্যন্ত গুনতে পারছিলাম। আমিন ভাই, আমার একটা ফ্রেন্ড নাম ফরিদ, এ কোনো বিষয়ে না বলতে পারে না, ঠিক এই কারণে এখন তার তিনটা গার্লফ্রেন্ড, শুধু তাই নয় দুইটা বয়ফ্রেন্ডও আছে। সুখবর সুখবর সুখবর, আমাদের সাইফুল ভাইয়ের বিয়ে। তো সেদিন সাইফুল ভাইয়ের দেখতে আসতে তো মেয়েকে সাইফুল ভাই পছন্দ করছে, আবার মেয়েও সাইফুল ভাইকে পছন্দ করছে, মোটামুটি বিয়ে ঠিকঠাক। কিন্তু হঠাৎ রাত্রে মেয়ের ফোন, সাইফুল আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমা কেন? সে কি সব তো ঠিকঠাকই চলছিল, তুমি এই অবস্থায় এসে কেন বলছো যে বিয়ে করতে পারবা না? না, তোমার ভাত মাখার স্টাইল দেখে ভয় পাইছি। ওকে, অনেকের পারফরমেন্সে আমরা ক্রমশ উষ্ণতা ফিরে পাচ্ছি, কেমন লাগলো আপনাদেরকে? শুরুতেই আমাদের যিনি গেস্ট এসেছেন তার কাছ থেকে শুনতে চাই। আমি আজকে ফার্স্ট টাইম এরকম মজার একটা অনুষ্ঠানে আসলাম, আর ফার্স্ট পারফরমেন্স ওর, আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা আবার কি? ওই যে কারো কথাই বোঝে না। I hate you. ওকে, বলুন কি কারণে, কি কারণে হেট করেন? না, তুমি যেভাবে বলে, মানে কেউ যদি কাউকে কিছু বলে বা বকা দেয় তাহলে কিন্তু স্পষ্টভাবে বলে না, একটু গোপন করে বলে। আমার কাছে মনে হয়েছে তুমি আমাকে কিছু একটা বলছো। বলবো, ওভাবেও বলবো। আর আমি আই হেট ইউ বলতে চাই না ভাই, আমাকে শিখাই দিছে। আপনাকে বুঝতে হবে যে কাকে আপনি মনটা দেবেন। একটু জানতে চাই যে এই সাহসী যোদ্ধাকে আপনার কেমন লেগেছিল? অনেক ভালো, আমি তো ছোটবেলা থেকে ভাইয়ার অনেক ফ্যান। আপনাদের একটাই ছবি সাহসী যোদ্ধা, এটা আপনাদের? হ্যাঁ, ফার্স্ট ছবি ভাইয়ার সাথে আমার। কি উনাকে কি হট মনে হয়েছিল? আমার তো অলওয়েজ হট মনে হয়। অলওয়েজ? ওকে, আমার যেমন খারাপ লাগছে ওরও আরো খারাপ লাগছে যে এই সব শুনতে। আমিন ভাই বলুন কেমন হচ্ছে? ফুল অন, একদম ফুল এনার্জি, অনেক সুন্দর হয়েছে। এবং জানিয়ে রাখি যে প্রত্যেকটা পারফর্মার তৃতীয় রাউন্ডে পারফর্ম করছে এবং প্রত্যেকের জন্য সুযোগ একবার করে, তারপরে আমরা এই রাউন্ড শেষে ফলাফল জেনে নেব কারা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে কি যাচ্ছে না। সো একটা বার সুযোগ ঠিকঠাক কাজে লাগিয়েছে অনেক। মুনমুন আপু বলবে। আমার খুব ভালো লেগেছে, ওর প্রেজেন্টেশন আগের চেয়ে অনেক ইম্প্রুভ করেছে, ওভারঅল প্রেজেন্টেশন অনেক ভালো। থ্যাংক ইউ। খুব ভালো ছিল সুমন, খুব ভালো ছিল। সুমন, তোমার জন্য শুভকামনা। যাও